আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জুনাইদ হ্যান্ডরাইটিং টিপসে আপনাকে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন। প্রিয় দর্শক, আমার চ্যানেলটি হচ্ছে হাতের লেখার চ্যানেল। আরবি, বাংলা, ইংরেজি হাতের লেখা আমি উপস্থাপন করে থাকি। আর প্রতিবারের নেই, এবারও হাতের লেখাটাকে ভালো কিছুর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করছি। তা হচ্ছে অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস, যে হাদিসটি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার এবং সেই অনুযায়ী আমল করা দরকার এবং সেই নিয়ে একটু ভাবার দরকার, একটু চিন্তা করা দরকার। রঙিন ভুবন ছাড়তে হবে, কবর নিয়ে ভাবতে হবে। প্রিয় দর্শক, হাদিসের মধ্যে হাদিসটি হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিকা, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিকা, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিকা। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি জিনিসকে খুবই গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন, বলেছেন, ইরশাদ করেছেন যে হে মানুষ, তোমরা পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গণিমত মনে করো, পাঁচটি জিনিসকে খুবই সম্মান করো, এগুলোর মূল্যায়ন করতে শিখো। এক নম্বর হচ্ছে বার্ধক্য আসার আগে তারুণ্যকে, অর্থাৎ যখন মানুষ অল্প বয়সে থাকে, যুবক থাকে, কিশোর থাকে, বালক থাকে, তখন যেন তার বয়সটাকে বা তারুণ্যটাকে সে অনেক মূল্যায়ন করে, এটাকে সে সৎ কাজে ব্যয় করে। কারণ বার্ধক্য আসলে অনেক সৎ কাজই করা যায় না, এই জন্য বার্ধক্য আসার আগে তারুণ্যকে সৎ কাজে ব্যয় করতে হবে। দুই নম্বর, অসুস্থতা আসার আগে সুস্থতাকে। মানুষ অসুস্থ হয়ে গেলে অনেক কিছু করতে চায় ভালো কাজ, কিন্তু সুস্থ করতে পারে না, কাজেই সুস্থতা থাকা অবস্থায় অনেক ভালো কাজ করা উচিত। তিন নম্বর, দারিদ্র আসার আগে সচ্ছলতাকে। আমরা যখন সচ্ছলতা থাকি তখন অবশ্যই আমাদেরকে দান খয়রাত এবং ভালো কাজে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। যখন দারিদ্র আসার আসলে তো এগুলো করা যাবে না। চার নম্বর, কর্মব্যস্ততা আসার আগে অবসরকে, অর্থাৎ যখন আমরা কর্মব্যস্ত হয়ে যাই তখন তো আমরা অনেক নেক কাজই করতে পারি না, যখন আমরা ফ্রি থাকি, ব্যস্ততা কম থাকে, তখন কিন্তু আমরা অনেক নেক কাজ করতে পারি। পাঁচ নম্বর হচ্ছে আপনার মৃত্যু আসার আগে জীবনকে। এই যে একটা আল্লাহ তাআলা আমাদেরকে জীবন এবং মৃত্যু দিয়েছেন, খলকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা তো মানুষের জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন যেন পরীক্ষা নিতে পারেন কে ভালো কাজ করে, কে উত্তম কাজ করে। এই জন্য আমাদের মৃত্যু আসার আগে আমাদের জীবনকে মূল্যায়ন করতে হবে এবং সঠিক সময়